রাজধানী মোহাম্মদপুরে টোকিও স্কোয়ার শপিং মলে আছেন রিপোর্টার কাজল আবদুল্লাহ। ঈদ কেনাকাটার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাজল ইমতিয়াজ, ঈদ কেনাকাটার খবর জানাতে জাপান গার্ডেন সিটি টোকিও স্কোয়ারে আছি। আপনি জানেন যে রমজানে প্রায় এক সপ্তাহ কিন্তু অতিবাহিত হওয়ার পথে, সেই অনুযায়ী কিন্তু বিক্রির যে ধারা সেই অনুপাতে রাজধানীর যে মার্কেটগুলো, সে মার্কেটগুলো তো কিন্তু উৎসবের আমেজে কিন্তু সেই মার্কেটগুলো সজ্জিত করা হয়েছে। একইভাবে যে বিক্রির যে ধারা, সেই ধারা কিন্তু আমরা দেখছি যে অনেক মার্কেটে বিক্রি শুরু হয়ে গেছে। অনেক মার্কেটে বলছে যে দশই রমজানের পর থেকে কিন্তু তাদের বিক্রি বেড়ে যাবে, এবং সেই অনুযায়ী কিন্তু মার্কেটগুলোতে ক্রেতা এবং দর্শনার্থীদের চাহিদা, সেই চাহিদা অনুপাতে কিন্তু পোশাক সামগ্রী, এবং শুধু দেশীয় পোশাক সামগ্রী না, বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি পোশাকগুলো কিন্তু আমরা মার্কেটে দেখছি। এবং ক্রেতাদের যে চাহিদা এবং ক্রেতাদের যে রং এবং ডিজাইনের বিভিন্ন যে ভিন্নতা, সব কিছু মিলেই কিন্তু তাদের যে নির্দিষ্ট যে আকর্ষণীয় যে পণ্য, এবং ঈদ কেনাকাটায় আমরা সচরাচর দেখি যেটি, সেটা হচ্ছে যে দিবসকে কেন্দ্র করে, বাঙালি উৎসবে যে দিবসগুলোকে কেন্দ্র করে যে রঙের মিশ্রণ এবং বিভিন্ন ক্যাটাগরির যে পোশাকগুলো আমরা দেখি, সেটি কিন্তু ঈদকে ছাপিয়ে যায়। অর্থাৎ ঈদে কিন্তু শুধু সেই রঙের মিশ্রণ এমনটি না, বিভিন্ন ডিজাইনের বিভিন্ন বৈশিষ্ট্য, সেরকম কিন্তু পোশাকগুলোর প্রতি ক্রেতাদের বেশি চাহিদা থেকে থাকে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটি দোকানে আছি, সেই দোকানেতে কিন্তু বেশ কেনাকাটার যে আমেজ সেটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, এবং বেশ উৎসবমুখর পরিবেশে কিন্তু তারা বিভিন্ন ডিজাইনের পোশাকগুলো কিন্তু দেখছেন এবং কেনার জন্য কিন্তু উৎসুক রয়েছেন। এবং বিক্রেতারাও সেভাবে তাদের সামনে প্রদর্শন, তাদের সামনে পোশাকগুলো মেলে ধরছেন, যে বিভিন্ন ডিজাইনে বিভিন্ন নকশা করা যে পোশাকগুলো আছে, সে পোশাকগুলো তারা দেখতে পাচ্ছেন কিনা, এবং তারা কীভাবে কিনবেন সেই বিষয়গুলো কিন্তু তাদের দরবার কিন্তু চলছে। তো আপনি জানিয়ে রাখি যে পোশাক সামগ্রী কেনার ক্ষেত্রে কিন্তু যদি বলি যে ঈদ কেনাকাটার যে বিষয়গুলো, সেটি কিন্তু প্রথম সপ্তাহে যেহেতু চলছে এবং দশই রমজান কি বারোই রমজানের পর থেকে কিন্তু কেনাকাটার হারটা এবং পরিমাণটা বেড়ে যাবে এমনটি বলছেন কিন্তু এখানকার বিক্রেতারা। তো ইমতিয়াজ, এই ছিল ঈদ কেনাকাটার খবর জানাতে জাপান গার্ডেন সিটি টোকিও স্কয়ার থেকে এখন পর্যন্ত। দর্শক, ঈদ কেনাকাটার সবশেষ খবরাখবর জানাতে রাজধানী মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কাজল।